হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের একমাত্র সন্তান আবরাম খান জয় স্টার কিড হিসেবে তার যে সুনাম সেটা আমরা সকলেই জানি। আজ থেকে তিনি কিন্তু একটি নতুন দায়িত্ব পেলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা ভাবছেন ব্যাপারটা আসলে সেরকমই। আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের সন্তান জয় আজ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বুঝে নিচ্ছেন নিজ দায়িত্বে। তার মা তার জন্য একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান করেছেন আপনারা জানেন নিকেতনে, এবং সেটা তিনি চালাচ্ছিলেন একাই। দীর্ঘদিন তিনি করোনার কারণে জায়গাটাতে যেতে পারছিলেন না, তিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন বাংলাদেশের যে সমস্ত উঠতি তারকারা রয়েছেন কিংবা মিউজিশিয়ান কম্পোজিশন যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে একটা ফ্লোর পান না, সেই জন্য সব দিক বিবেচনা করেই তিনি কিন্তু চেষ্টা করেছিলেন একটা খুব ভালো মানের ডান্স ফ্লোর, এবং যাতে করে এখানে তারা নাচ করতে পারে, গানের কম্পোজিশন করতে পারে, এবং তাদের যারা ছবি আঁকতে পছন্দ করে এই ধরনের বিভিন্ন মানুষদের জন্য বিভিন্ন জিনিস তিনি এখানে তৈরি করেছেন। তো সেই জায়গাটা থেকেই লকডাউনের কারণে তিনি অনেকদিনই অফিসে আসতে পারেননি এবং বন্ধ ছিল। উপবিশ্বাস হঠাৎ করেই প্ল্যান করলেন সকালবেলায় যে তিনি অফিসে যাবেন এবং তার কার্যক্রম আবার শুরু করবেন, কারণ লকডাউন হলেও ভেতরে ইনডোরে অনেক কাজই অনেকে শুরু করেছে। অপুও ভাবলেন সেটা আসলে শুরু করাই যায়, যার জন্য তিনি রেডি হয়ে বের হচ্ছিলেন। তাকে ফলো করলেন তার একমাত্র সন্তান আবরাম খান জয়। তিনি বললেন, তুমি যখন বের হচ্ছ এই দেখো আমিও রেডি হয়ে গিয়েছি। তখন অপু বললেন, রেডি হয়ে গিয়েছো তুমি কোথায় যাবে? বলে যে তোমার সঙ্গে আমি আজ থেকে অফিসে যাব। উপবিশ্বাস ভেবে দেখলেন মন্দ হয় না, অনেকদিন থেকে জয় বাসা রয়েছে, কোথাও যেতে চাচ্ছে, ওকে যদি অফিসে নিয়ে যাই তাহলে বেশ ভালোই হয়। উপবিশ্বাস বললেন, ঠিক আছে চলো, কিন্তু ওখানে তো অনেক নিশ্চয়ই ধুলোবালি আছে, সেগুলোর মধ্যে কি তুমি যে বসতে পারবে? জয় বললেন, তুমি যদি পারো আমিও পারবো। তারপর দুজন মিলে সুন্দর মতো অফিসে গেলেন এবং সেখানে তাদের যারা পরিচ্ছন্ন কর্মী ছিলেন তাদেরকে আগে থেকেই ফোন দিয়ে তিনি গাড়িতে ওঠার আগে বলে দিলেন যে একটু ক্লিন করে ফেলো, ছোট খান সাহেব অফিসে আসছেন এবং তিনি দায়িত্ব বুঝে নিতে আসছেন। তার কথা মতোই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললেন দ্রুত গতিতে, এবং উপবিশ্বাস গিয়ে বুঝতেই পারলেন না যে এটা দীর্ঘদিন বন্ধ ছিল, এবং জয়ও সেটা খুব বেশি এনজয় করলেন এবং টেবিলে বসে সে একটি হেসে মাকে বললেন, একটা সেলফি তুলো, আমাকে ছবি তুলে দাও। তখন উপবিশ্বাস দুজনের ছবি তুললেন এবং বললেন, তুমি কি অফিস চালাতে পারবে? ধরো আমি অফিসে নেই তখন তুমি পারবে? জয় চেয়ারে বসে বলে, এই দেখো আমাকে কি মানিয়েছে, এখন থেকে সব দায়িত্ব আমার। বন্ধুরা, আমরা জানি ছোটবেলা থেকেই বাচ্চারা আসলে এই ধরনের কাজগুলো করতে খুব পছন্দ করে। কেউ যদি অফিসে যায় বাবার চেয়ারটাতে বসতে ভালোবাসে, বাবার কাজগুলো করে দিতে চায়। আসলে তারা কিছুই বোঝে না, কিছুই পারে না, কিন্তু সেটা তারা বোঝে না, তারা মনে করে যে আমি অনেক বেশি দায়িত্ব নিতে শিখে গেছি। সেই জায়গা থেকে আমরাও চাই ছোট খান সাহেব মায়ের দায়িত্ব নিক, আসলেই তো একটা সময় এই দায়িত্ব তাকেই নিতে হবে। তো সেই জায়গাটা থেকে উপবিশ্বাস বললেন যে আমার সত্যিই খুব ভালো লাগছে, জয়কে আমার একদমই ছোট মনে হচ্ছে না, ও যখনই অফিসে আসার জন্য চিন্তা করেছিল আমাকে বলেছিল, আমি সত্যিই খুব ভরসা পেয়েছি ওর উপরে, এবং ওকে চেয়ারে বসতে দেখে আমার মনে হয়েছে না একটা সময় জয় আসলে সবকিছুরই দায়িত্ব নিতে শিখে যাবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে একটু একটু করে দায়িত্ব আসলে দিতেই হয়। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।